পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং। মালয়েশিয়া ভ্রমণে গেলে টুইন টাওয়ার দেখতে যাওয়া সবার কাছে আগ্রহের বিষয়। 88 তলার এই টুইন টাওয়ার উচ্চতার দিক থেকে বর্তমানে পৃথিবীর 16তম উঁচু টাওয়ার। এই টুইন টাওয়ার মালয়েশিয়ার সরকার নিয়ন্ত্রিত তেল কোম্পানি পেট্রোনাসের সদর দপ্তর। তবে এছাড়াও এখানে আছে আরও অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অফিস। 1993 সালের 1 মার্চ টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় 1999 সালের 1 আগস্ট। এই ভবনের ডিজাইন করেছেন আর্জেন্টাইন আমেরিকান স্থপতি সেজার পেলি। এখানে আছে অত্যাধুনিক শপিং মল। শপিং মলে ঘুরতে ঘুরতে ভেতরের দিকে চলে গেলে আছে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড অ্যাকুরিয়া। অ্যাকুরিয়ায় আছে নানা প্রকার সামুদ্রিক মাছ ও জীবের এক অনন্য প্রদর্শনী। অ্যাকুরিয়ায় সব কিছুই দেখার মতো, তবে সবচেয়ে সুন্দর দেখার জায়গা এটা। টানেলের মতো এই জায়গাটিতে এসে শুধু দাঁড়িয়ে থাকলে চলন্ত রাস্তায় দেখা যায় এমন চমৎকার দৃশ্য। এখানে সবার হাতে মোবাইল বা ক্যামেরা, সবাই চেষ্টা করছেন এই অসাধারণ দৃশ্যটি ধরে রাখতে। এখানকার এই দৈত্যাকার সামুদ্রিক মাছগুলো ঠিক কত বড় তা ক্যামেরার মাধ্যমে দর্শকদের দেখানো সম্ভব হলেও
উপলব্ধি করানো কঠিন। সব বয়সী মানুষের কাছে এটা সমান আকর্ষণীয়। শরীর না ভিজিয়ে নানা রঙের সামুদ্রিক মাছগুলোকে পানির নিচে দাঁড়িয়ে দেখার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সশরীরে অ্যাকুরিয়া ঘুরে দেখার যে মজা, আমরা চেষ্টা করব তার পুরোটাই আপনাদের দিতে। ১৩ বছরের বেশি বয়সীদের জন্যে অ্যাকুরিয়ায় প্রবেশ মূল্য ৪৪ রিঙ্গিত, আর ৩-১৩ বছর বয়সীদের জন্যে ৩৪ মালয়েশিয়ান রিঙ্গিত। অবশ্য মালয়েশিয়ার নাগরিকদের জন্যে প্রবেশ মূল্য আরও অনেক কম। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রতিদিন এটা দর্শনার্থীদের জন্যে খোলা থাকে। শপিং মল ও অ্যাকুরিয়া ঘুরে পেছনের দিকে বের হয়ে এলে আছে এমন বিশাল জলাধার। এখানে দাঁড়িয়ে টুইন টাওয়ারকে পেছনে রেখে ছবি তুলতে কার না ভালো লাগে। অনেক বড় এই জলাধারের চারদিকে আছে ঘোড়া ও বসার ব্যবস্থা। হাতে সময় নিয়ে গেলে টিকিট কেটে টুইন টাওয়ারের ৪১তলায় ওঠার সুযোগ মিলে, তবে এর জন্য টিকিট কাটতে ৮০ রিঙ্গিত খরচ করতে হয়। সন্ধ্যার আগে আগে চালু হয় এ ফোয়ারাগুলো, আর সন্ধ্যার পর রঙিন আলোয় এখানে যে অসাধারণ সৌন্দর্য ফুটে ওঠে তা দেখতে হলে সন্ধ্যা পর্যন্ত থাকার কোনো বিকল্প নেই। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যদি এমন ভ্রমণে আমাদের সঙ্গে যেতে চান, তবে আপনার ইচ্ছার কথা কমেন্ট সেকশনে লিখুন অথবা ইনবক্স করুন।